রাহমাত গত ভিডিওতে যেটা আমি চুজ করছিলাম সেটা হলো সন্তানের কর্তব্য দায়িত্ব এবং কর্তব্য পিতামাতার প্রতি পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য তো সেই পরিপ্রেক্ষিতে আমি বনি ইসরায়েলের তেইশ চব্বিশ পঁচিশ এ আয়াত তিনটা আমি পছন্দ করছিলাম এটা আমার খুব পছন্দের তিনটা আয়াত তো আমার কাছে কাল যেটা মনে হয়েছে সেটা হলো এটার একটু এক্সপ্লেনেশন দরকার কারণ এটা কোরআনের আয়াতের মধ্যে এটার এক্সপ্লেনেশন রয়ে গেছে তো আমি কালকে অনেকটা এক্সপ্লেনেশন করার চেষ্টা করছি এক্সপ্লেনেশন বলতে আমি কোরআনের কপি থেকে আসলে রিডিং পড়ছি এটা তো আজকে আমার কাছে মনে হইতেছে যে আমরা ওই পয়েন্টগুলা একটু বর্ণনা করতে পারলে

اقفض لهم اقفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم اعلم بما في نفوسكم ان تكونوا صالحين فانه كان للاوابين غفورا তো এখন আল্লাহ এখানে কোরআনে আমাদেরকে জানাইতেছেন যে এখানে যেটা হচ্ছে আল্লাহ নির্দেশ দিতেছেন দিস ইজ নট রিকোয়েস্ট এটা রিকোয়েস্ট না এটা কোনো কোনো অনুরোধ না আল্লাহ এটা অর্ডার দিতেছেন এটা আল্লাহ অর্ডার দিতেছেন যে তোমরা তোমার রব ছাড়া অন্য কারো এবাদত করতে পারবে না এবং তোমার পিতা মাতার প্রতি উত্তম ব্যবহার করবা উত্তম ব্যবহার করতে হবে তো এরপরে আল্লাহ বলতেছে যে এবং পিতামাতার প্রতি সদ ব্যবহার করবে তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হলে তাদেরকে উহ শব্দটা বলো না এবং তাদেরকে ভৎসনা করো না তাদের সাথে কথা বলো সম্মানসূচকভাবে আর চব্বিশ নম্বর আয়তের মধ্যে আসতেছে যে অনুকম্পায় তাদের প্রতি বিনয়বত থাকো এবং বলো হে রব তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে আমাকে তারা আমাকে লালন পালন করেছিলেন তোমাদের রব তোমাদের অন্তরে যা আছে তা ভালো জানেন যদি তোমরা যদি সৎকর্মপনায়নশীল হও তবে আল্লাহ অভিমুখে তিনি ক্ষমাশীল তো এই হলো আয়াতের সার্বিক অর্থ এখানে আমি অন্যান্য তাফসিল বা এখানেও যে পয়েন্টগুলো আমার মাথায় আসছে এবং আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট মনে হয়েছে যে এই আয়াতটা এইভাবে পড়ে গেলে হবে না এই একটার মধ্যে আল্লাহ কী কী কন্ডিশন দিচ্ছেন যেমন আমার কাছে মনে হয়েছে আমি বিভিন্ন বই থেকে যেটা মনে হয়েছে বা অর্থ থেকে মনে হয়েছে এখানে পাঁচটা বা ছয়টা কন্ডিশন মনে হইতেছে দোয়া করার আগে তো এখন পিতামাতার জন্য দোয়া করলাম রব্বির হামহুমা কামা রব্বাইয়া নি কিন্তু তার আগে বাবা মার সাথে আমি খারাপ ব্যবহার করে ফেললাম এটা কি কাজ হবে এটা আমাদের একটু দেখা দরকার অথবা বাবা মার প্রয়োজনে আমি বাবা মার কাছে আসতে পারতেছি না যে বাবা মার যে কোনো ধরনের বয়সে গেলে যে কোনো ধরনের সাপোর্ট দরকার টাকা পয়সার সাপোর্ট দরকার বা নিজের উপস্থিতি দরকার অথবা তাদের ভালো আচরণ দরকার তাদের সাথে ভালো ব্যবহার করা দরকার এবং ব্যবহারটা এবং মানে অস্থির না হয়ে যাওয়া বা আমি পারবো না বা আমি করব না বা আই ডোন্ট কেয়ার বা আমি না করলে আপনি কী করতে পারবেন আমরা এই ধরনের কথাটা বাবা মাকে বলা রাইট রাখি না কিন্তু এই জিনিসটা হচ্ছে কি আমাদের কোরআন থেকে নিতে হবে তো আল্লাহ যেখানে এই পয়েন্টগুলো যেগুলা বলতেছেন একটা হচ্ছে আল্লাহ বলতেছে সদ ব্যবহার যেটা আল্লাহ বলতেছেন এখানে অবিল ওয় দায়নি দাইনি অবিল ওয়ালি দায়নি, পিতা মাতা এবং এহসান উত্তম ব্যবহার তখন আমাদের দোয়া করার আগে তাহলে আমাকে আল্লাহ বলতেছে যে অবিল ওয়ালি দাইনি এহসাহানা তাদের সাথে উত্তম ব্যবহার করো এরপরের পয়েন্টে যেটা আসতেছে আল্লাহ বলতেছে যে ইম্মাইয়াবুগান্না जो <laughs>